স্যার একটু জানতে চাই, আসলে আমাদের দেশে তো বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, সুনির্দিষ্টকরণের ব্যাপার রয়েছে। সুনির্দিষ্ট হওয়ার পরে মূলত চিকিৎসা পদ্ধতির অপশনগুলোকে সিলেক্ট করা হয়। তো এক্ষেত্রে একটু জানতে চাই যে একজন ব্যক্তির মাথা ব্যথা হচ্ছে এবং সেটি সার্ভিকোজেনিক, যখন সুনির্দিষ্ট হয়ে গেল তখন চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? ওয়েল, সার্ভিকোজেনিক হলে আপনি প্রথমে কি পাচ্ছেন? আপনার জয়েন্ট মোবিলিটি কম, আপনি পাচ্ছেন যে রিজনে, আপনার যে রিজন থেকে কষ্ট আসছে ওখানের যে মাসেল আছে এই মাসেলগুলো উইক, এই মাসেলগুলো টাইট, এই মাসেলে যদি আপনি চাপ দিয়ে দেখেন এরা টেন্ডার 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 ব্যথা পায়। এছাড়া আপনার যে নেকের ওই মাসেলগুলোর ফাংশন, সেই ফাংশনগুলো ডিক্রিজ করছে। এখন এইগুলোকে ইনক্রিজ করার জন্যে, ফাংশন ভালো করার জন্যে, টাইট মাসেল লম্বা করার জন্যে কী ওষুধ আমরা খেতে পারি? এটা ওষুধওয়ালারা, ওষুধ কোম্পানিওয়ালা বলবে, অথবা আমাদের বিজ্ঞ যারা মেডিসিন স্পেশালিস্ট, এটা তাদের ব্যাপার, একদমই ইট ইস নট মাই পার্ট। আমি তাহলে কী করবো? আমি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসাবে কি করতে পারি? আপনার টেন্ডার হয়েছে, কোথাও টেন্ডার চাপ দিলে ব্যথা পাচ্ছেন, আমার চিকিৎসা হলো মায়োফেসিয়াল রিলিজ অথবা ডিফ্রিকশন করে আমি আপনার টেন্ডারটাকে কমাতেই পারি। বাহ, এই ডিফ্রিকশন করার জন্যে আমি একটি পদ্ধতি ব্যবহার করি। যখন ফ্রিকশন করি আমি বলি 1 পোয়া বা 250 গ্রাম নারকেল তেল, তার মধ্যে 20 কোষ রসুনকে কেটে অথবা শেষে দিয়ে আপনি এটা চুলে হালকা আগুনে গরম করলে লাল লাল হবে রসুনগুলো, আপনি একটা পাত্রে বা মগে ঢেলে রাখলেন, প্রতিদিন 2 থেকে 3 বার, ডিপেন্ড অন দ্য সিভিয়ারিটি আপনার মাথা ব্যথা, আপনি এখানে সুন্দর করে এটাকে মায়ো ফেসিয়াল রিলিজ, মাসেল অ্যান্ড ফাসা টাইট হয়ে যায় এই ব্যথার কারণে, ল্যাক অফ মুভমেন্টের জন্যে, তখন ওইটাকে আমরা রিলিজ করে দিই একটা এই অয়েল দিয়ে, এই লোশন দিয়ে। এবং টু স্পিক দ্য ট্রুথ, সত্যি বলতে কি, লোকজন তাৎক্ষণিক অনেক ভালো বোধ করে, এবং আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউবে তারা খুব ভালো ফিডব্যাক দেয় যে এইটাতে আমি খুব ভালো বোধ করছি। এখন চলে যাব আমরা, তাহলে কোন লেভেলে হয়েছে? যদি আমরা C2 লেভেলে ভাবি যে এই জায়গায় তার প্রবলেম, তাহলে এখন C2 লেভেলটাকে আমরা ধরে, সুন্দর করে ধরে আমরা আস্তে 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 মোবিলাইজ করব। আমরা এক্স্যাক্টলি C2 ওখানে ধরে C2 লেভেলে যে মুভমেন্ট হয় এটা আমরা করব। যখনই আপনি মুভমেন্টটা করবেন, কয়েকবার করলে দেখবেন একটু আগে সে যে কষ্টের কথা বলছে এখন সেই কষ্টের কথা আরও একটু কম বলছে। আচ্ছা আচ্ছা, যে আই এম ফিলিং বেটার, আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই লাগছে, এখন কী করলেন? আমি বললাম আমি মোবিলাইজ করলাম, আমি মাই ফেসিয়াল রিলিজ করলাম। এখন আমরা চলে যাব যে ওই মাসেলটা কী কাজ করে, ওই মাসেলটা এক্সটেন্ড করে, নেক এক্সটেনশন করে। তাহলে আমি এখন নেক এক্সটেনশনে চলে যাব, গিয়ে এখানে ওর মাসেল পাওয়ার বাড়াই দেব, রেজিস্টেড এক্সারসাইজ, গ্র্যাজুয়ালি 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 তাকে আমরা পাওয়ারটা বাড়িয়ে দিলাম।